সিট এই ডবগিতে 38-37 আমার সিট নাম্বার, কিন্তু সিটের কাছেই যাইতে পারতেছি না মানুষের জ্বালা। আসলে ঈদের সময় তো খুব একটা স্বস্তি থাকে না, এটা এক্সপেক্ট করাটা ঠিকও না। তো কথা হচ্ছে না, ঠিকঠাক আছে আর কি, এটা বলা যায়। তো যাচ্ছি এটাই আর কি, এটা এনজয়। ঈদ যাত্রা ষষ্ঠ দিন, আপনারা জানেন যে ইতিপূর্বে 5 দিন সকল জনসাধারণ নিরাপদে এবং নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্য মতো তাদের নিজ দিন গন্তব্যে পৌঁছেছেন। আজকে ষষ্ঠ দিন, এখন পর্যন্ত সবগুলো ট্রেন আমাদের যথাসময় ছেড়ে গিয়েছে। আশা করছি পরবর্তী ট্রেনগুলো ইনশাল্লাহ যথাসময়ে ছেড়ে যাবে। আর আপনারা জানেন যে সব ট্রেন বিষয়ে এখন নিরাপত্তার যে বিষয়টি, আমরা সবাই জনসাধারণকে আপনাদের মাধ্যমে করবো যেন ঈদ যাত্রায়, এই উৎসবমুখর যাত্রায় সবাই সাবধানতা অবলম্বন করেন, ট্রেনে উঠানা মাত্রে সতর্ক থাকেন এবং তাদের নির্দিষ্ট গন্তব্যে সুস্থভাবে সাধারণ মানে সুন্দরভাবে যেন পৌঁছতে পারেন। অবশ্যই চলার পথে প্ল্যাটফর্ম ইউজ করবেন এবং ফুটওয়ার ব্রিজ ব্যবহার করবেন, কেউ যেন লাইনের উপর দৌড়াদৌড়ি না করেন এবং নিজের জীবন ঝুঁকিতে না ফেলেন। আর আপনাদের মাধ্যমে আরেকটা অনুরোধ করবো, সকল সময় জনসাধারণকে যারা কেউ যেন বিনা টিকিটে ভ্রমণ না করেন এবং ট্রেনের ছাদে বাফারে যেন ভ্রমণ না করেন, কারণ এটি বিপজ্জনক এবং জীবনহানি করতে পারে। তো আমাদের প্রচেষ্টা থাকবে আগামীকাল শেষ দিন, আজকে বাকি সময়টুকু যেন সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় একটি যাত্রা উপভোগ করতে পারি। আপনি জানেন যে বাংলাদেশ রেলওয়ে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন একটি সুন্দর স্বাচ্ছন্দ্যময় ঈদ যাত্রা উপহার দেওয়ার জন্য। ওটা ঢাকা কক্সবাজার না, ঢাকা কক্সবাজার চিটং কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল করছে, চিটং থেকে কক্সবাজার দুজোড়া স্পেশাল ট্রেন চলাচল করছে একজন। আর ঢাকা থেকে আপনারা জানেন যে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এবং জয়দেবপুর থেকে পার্বতীপুর আমাদের ঈদ স্পেশাল চলাচল করছে।